চিকিৎসকরা বলেন যে কোনো মৌসুমি ফলই শরীরের জন্য উপকারী। ঠিক একইভাবে উপকারী পানি ফল নামের কাঁটাযুক্ত বিশ্রী দেখতে এই ছোট ফলটিও। খাদ্য ও পুষ্টিগুণে এটি মহ ঔষধি। জলাশয়ে চাষ হয় বলে একে পানি ফল বলা হয়। পানি ফলের আরেকটি নাম পানি শিঙাড়া, কারণ এটি কিছুটা শিঙাড়ার মতো দেখতে। তাছাড়াও নানান জায়গায় এর নানান ধরনের নাম রয়েছে, ওয়াটার কালট্রপ, বাফেলো নাট, ডেভিড পড ইত্যাদি। আবার ইংরেজিতে একে ওয়াটার চেস্ট নাটও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হলো ট্রাভা নাটান্স। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব পানি ফলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সকল ভিডিও সবার আগে আপডেট পেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরুতেই আসুন জেনে নিই পানি ফলের পুষ্টিগুণ সম্পর্কে। পানি ফলের প্রতি 100 গ্রাম খাদ্যযোগ্য অংশ অর্থাৎ খোলা ছাড়িয়ে মোট শ্বাসের পরিমাণ 100 গ্রাম হলে তাতে পাওয়া যায় খাদ্যশক্তি 65 কিলোক্যালোরি। এতে জলের পরিমাণ রয়েছে 64.9 গ্রাম, খনিজ পদার্থ রয়েছে 0.9 গ্রাম, খাদ্য আঁশ রয়েছে 1.6 গ্রাম, আমিষ রয়েছে 2.5 গ্রাম, শর্করা রয়েছে 11.7 গ্রাম, ক্যালসিয়াম রয়েছে 10 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.8 মিলিগ্রাম, ভিটামিন বি1 রয়েছে 0.18 মিলিগ্রাম, ভিটামিন বি2 রয়েছে 0.05 গ্রাম, ভিটামিন সি রয়েছে 15 মিলিগ্রাম। এক একটি পানি ফলে চর্বির পরিমাণ রয়েছে 0.5 গ্রাম। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন ই এবং রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার জেনে নিই পানি ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। প্রথমেই বলি, এতে এত পুষ্টিগুণ থাকার দরুন শরীরের পুষ্টির অভাব পূরণ করে এই পানি ফল। এটি আপনার শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তো যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিশ্চিন্তে এটি খেতে পারেন। পানি ফল পেটের রোগ নিরাময় করে। দুর্বল যাদের শরীর বা যাদের সবসময় দুর্বল লাগে তারা পানি ফল খেতে পারেন, দুর্বলতা কিছুটা হলেও কমবে। হাত পা ফোলা ঠিক করে। এটি যকৃতের প্রধান অংশ অর্থাৎ লিভারের ইনফ্লামেশন নিরাময় করে। এটি একটি যৌন শক্তিবর্ধক ফল। ঋতুর আধিক্যজনিত সমস্যা ঠিক করতে খুব উপকারী এই পানি ফল। পানি ফলে এমনকি ক্যান্সার প্রতিরোধের গুণও রয়েছে। শরীর ঠান্ডা করতে পানি ফলের জুড়ি নেই। শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এই পানি ফল। বমি বমি ভাব, হজমের সমস্যা দূর করতে পানি ফলের কোনো তুলনাই হয় না। যাদের ঘুমের সমস্যা আছে তাদের অনিদ্রা দূর করতে পানি ফল খুব দারুণ কাজ করে থাকে। ঠান্ডা লাগা সর্দি থেকে স্বস্তি পেতে সাহায্য করে এই পানি ফল। ব্রঙ্কাইটিস অ্যানিমিয়া কমাতে পারে পানি ফল। পানি ফলের শাঁস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি দূর হয়। পানি ফল পিত্তজনিত রোগ নাশ করে থাকে। যাদের রক্ত আমাশা হয় এবং রক্ত আমাশা বন্ধ হচ্ছে না তারা পানি ফল খেতে পারেন, তাহলে রক্ত আমাশা বন্ধ হয়ে যাবে। প্রস্রাবের সমস্যা দূর করে এই পানি ফল। শরীরের বিভিন্ন ধরনের সংক্রমণ দূর করে এই পানি ফল। যাদের রুচি কম তাদের অরুচি কমায় এবং খাবারের রুচি নিয়ে আসে এই পানি ফল। তলপেটের ব্যথা দূর করে এই পানি ফল। বিছে বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড়ালে সেই জায়গায় পানি ফল বেটে লাগালে দ্রুত ব্যথা কমে যায় এবং ক্ষত উপশম হয়। শুধু তাই নয়, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও সতেজ এবং তারুণ্য ধরে রাখতেও পানি ফল অনবদ্য। পানি ফলের ঔষধি গুণ চুল ভালো রাখে, শরীরে জলের ঘাটতি পূরণ করে থাকে এই পানি ফল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শেষে বলাই যায় যে পানি ফল আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী, তাই আমরা নিশ্চিন্তে পানি ফল খেতে পারি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।